কেন্দ্রীয় আন্দামান সাগরে সৃষ্টি হল ঘূর্ণিবল সম্ভাব্য বাত্যাকে নিয়ে আইএমডি ডিজি দিয়েছেন বড় সূচনা। একুশ পরে সবু চিত্র স্পষ্ট হব। ভারতীয় পানিপাগ বিভাগ রকিছে তীক্ষ্ণ নজর। আউ একুশ পূর্ব সমুদ্র ফেরি আসন্তু মৎস্যজীবী, একথা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ কুহযাই। আউ বাত্যাকে নিয়ে এবেঠু আকলন করা ঠিক নুহে, একথা কুহযাই। সেভাবে নিউজ এইটিন ওড়িয়া সূচনা দিয়েছেন আইএমডি মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। বাত্যার স্থিতি উপরে সমস্ত নজর রয়েছে বেড়ে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ পুরা স্থিতি উপরে বা সমুদ্রে হেউথিবা হলচল উপরে নজর রখা যাইছি। এবং আমি যেমিতি সূচনা পূর্বরু মধ্য পাউথিলে কি বাত্যার প্রভাবে রাজ্যের বর্ষা হব, কিছু জায়গায় অধিকরু অধিক বর্ষা হয়ে পারে, কিছু জায়গায় স্বল্প বর্ষা হয়ে পারে, কিন্তু বাত্যা কেউ জায়গায় ল্যান্ডফল করব, বাত্যার রূপ কণ হব বা প্রভাব কণ রহব সে সম্পর্কের বর্তমান সুদ্ধা স্পষ্ট সূচনা মিলি না। অন্যপটে বিভিন্ন মডেল কু দেখলে বাত্যা সুনিশ্চিত মনে হচ্ছে, কিন্তু বাত্যার প্রভাব কণ হব, কেউ জায়গায় ল্যান্ডফল করব বা স্থলভাগ ছুঁব সে নেই অপডেট আসবা অপেক্ষা রয়েছে। এর ভিতরে ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র আইএমডি ডিজি দিয়েছেন প্রতিক্রিয়া। আজি কেন্দ্রীয় আন্দামান সাগরে গোটিয়ে ঘূর্ণিবলয় সৃষ্টি হয়েছি। এর প্রভাবে একুশ তারিখ পাখাপাখি পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর এর নিকটস্থ আন্দামান সাগর উপরে গোটি লঘুচাপ ক্ষেত্র অর্থাৎ লো প্রেসর এরিয়া সৃষ্টি হয়ে পড়ে। এর তাপরে উত্তর পশ্চিম দিকে গতি করে তেইশ তারিখ পাখাপাখি গোটি ডিপ্রেসন অর্থাৎ অবপাতে পরিণত হব কেন্দ্রীয় বঙ্গোপসাগরের। তাপরে এর উত্তর পশ্চিম দিগ গতি জারি রহব। এর প্রভাবে একুশ তারিখ পাখর ধীরে ধীরে কেন্দ্রীয় বঙ্গোপসাগরের পবনর বেগ বড়িয়া লাগিব, সমুদ্র অশান্ত হওয়া লাগিব। তেইশ তারিখ বেড়ে পবনর বেগ পঁয়তাল্লিশ পঞ্চাবন কিলোমিটার প্রতি ঘণ্টা, ওয়েস্টিং এসে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় বঙ্গোপসাগরের। এই সেইভাবে পবন উত্তর বঙ্গোপসাগর যাকে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাখর লাগি রয়েছে সেখানে মধ্যে চব্বিশ তারিখ পাখর হওয়ার সম্ভাবনা আছে। তেমন মৎস্যজীবী ভাই মানুষ আমি সতর্ক করছু যে সেমানে সমুদ্র মধ্যকু একুশ তারিখ পরে যা উচিত নুহ, এবং একুশ তারিখ সুদ্ধা সেমানে যে সমুদ্র মধ্যে অনেক উপকূলক ফেরি আসা উচিত। বিশেষত কেন্দ্রীয় বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সমুদ্র অশান্ত রহব, পবন বেগ অধিক রহব, নাব চলাচল সুবিধাজনক হব না, বিপদ সৃষ্টি করে পারে। ইয়াসত যে অনসর অফসর ইন্ডষ্ট্রিজ রয়েছে জাহাজ চলাচল হচ্ছে সে আমি সতর্ক সূচনা জারি করছু। যে আন্দামান নিকোবর আইল্যান্ডস কু বুলিয়া যাচ্ছেন তাঁর মধ্যে সতর্ক সূচনা জারি করছু, সে সতর্ক রহবা উচিত। আন্দামান নিকোবর আমি একুশ তারিখ এবং বাইশ তারিখ মধ্যে সতর্ক সূচনা জারি করছু। এই অবপাতটি কেউ অঞ্চলের কেউ উপকূলক অতিক্রম করব, কেত উপকূল অতিক্রম করব, এর সর্বাধিক তীব্রতা কেত রহব তার পূর্বানুমান আজ করা যায় না। আমি কন্টিনিউসলি মনিটরিং করছু। যেতবে একুশ তারিখে এ গোটি লো প্রেসর এরিয়ার পরিণত হব সেতবে স্পষ্টতার সহ আমি জনাই পাব যে কেউ অঞ্চল অতিক্রম করব, কেত অতিক্রম করব এবং অপাত অধিক ঘনীভূত হব কি না, বাত্যা হব কি না তার আকলন আমি বর্তমানে স্পষ্ট করি না। একুশ তারিখে লো প্রেসর এরিয়া প্রমিশন হওয়ার পরে বাত্যা হব কি না, যদি বাত্যা হুয়ে তার তীব্রতা কেত রহব তার আকলন করা যাব, পূর্বানুমান প্রদান করা যাব। বর্তমান এ ঘূর্ণিবলয় স্থিতি রয়েছে, লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হলে আমার পাখে যে সব মডেলস রয়েছে যে অবজরভেশন রয়েছে তাকে নিয়ে আমি গোটে কনসেনসাস ফোরকাস্ট যা দৌছু প্রতিদিন তাকে পুনি অপডেট করব।